আমার বয়স তখন 7 বছর। যখন আমার মা বাবার আদর পাবার কথা ছিল, সেই সময় আমাকে বাড়ি থেকে অনেক দূরে একটি মাদ্রাসায় রেখে আসা হয়। আমি যখন মাদ্রাসায় পড়ছিলাম, তখন একদিন মাদ্রাসায় কাশ্মীর থেকে একজন মুজাহিদ আসে। আমি সেই দিন ওই মুজাহিদকে দেখে অনেক অনুপ্রাণিত হই এবং মনে মনে সিদ্ধান্ত নেই, আমিও বড় হয়ে একজন মুজাহিদ হব। আমি তখন মাদ্রাসায় পড়া বন্ধুদের নিয়ে একটি মুজাহিদ দল তৈরি করি। আমরা জানতাম ইহুদি, খ্রিস্টান, হিন্দু এরা হলো কাফের। এরা মুসলমানদের ভীষণ অত্যাচার করে, হত্যা করে, মুসলিম মেয়েদের ধর্ষণ করে। এসব যখন আলোচনা করতাম তখন রক্ত টকবক করে উঠত, কারণ কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিযিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী, মুমিনদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করো। ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম, মুশরিকদেরকে যেখানে পাইবে হত্যা করিবে। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয়েছে। এইসব আয়াত যখন পড়তাম তখন যুদ্ধের আকাঙ্ক্ষা জেগে উঠত। আল্লাহ যেখানে বলেছেন জিহাদ করার কথা, সেখানে আমরা কেন করব না? আমি সব সময় কোরআন ও হাদিসকে মেনে চলার চেষ্টা করতাম। এইভাবে আমি আস্তে আস্তে বয়সে বড় হতে থাকি এবং ফাজিল পাস করি। পাশাপাশি আমি ইংরেজি শেখারও চেষ্টা করতাম। একদিন আমি আমার স্ত্রীর কাছে শুনতে পাই বাড়ির কাছে একজন ইসাই লোক ইংরেজি শেখাচ্ছে। আমি তখন নিয়মিত তার কাছে ইংরেজি শিখতে শুরু করি এবং অপেক্ষায় থাকি কখন সুযোগ পাব ইসলামের ব্যাপারে তার সাথে কথা বলার জন্য। একদিন ক্লাস শেষে সবাই চলে যাবার পর আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে বিশ্বাস করেন? তুমি কি ঈসা মসীহকে নবী হিসেবে বিশ্বাস করো? অবশ্যই বিশ্বাস করি, কারণ তিনি অনেক বড় নবী ছিলেন। তুমি কি তাকে অনুসরণ করো? না না না, তাকে অনুসরণ করার কোনো দরকার নেই, কারণ পূর্বের সব কিতাব বাতিল হয়েছে আর কোরআনই হলো লেটেস্ট মডেল, এর ভিতরে সকল শিক্ষা আছে। আচ্ছা, এই কথাগুলো কি তোমার কিতাবে লেখা আছে? তুমি আমাকে দেখাতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারব, কিন্তু এখন পারব না, আমাকে একটু খুঁজতে হবে। আচ্ছা, আপনি কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে বিশ্বাস করেন? হি ইজ এ ম্যান, তিনি একজন মানুষ। অনেক চেষ্টা করার পরও আগেরকার কিতাব যে বাতিল, এইরকম কোনো আয়াত খুঁজে পাচ্ছিলাম না। তারপর আমি কয়েকজন আলেম এবং আমার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করলাম, ইনজিল শরীফ ও তাওরাত শরীফ অনুসরণ করতে হবে না, এই রকম আয়াত কোরআন শরীফের কোথায় আছে? অবশ্যই আছে, এখন আমি জানি না, পরে তোমাকে আমি জানাবো। সবাই বলতো এইসব প্রশ্ন নাকি করাই যাবে না। আমি তখন মারাত্মক দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাই। পরে আমি আবার কোরআন শরীফ খুঁজতে শুরু করি এবং উল্টো কিছু আয়াত খুঁজে পাই। তাওরাত, জবুর, ইনজিল হেদায়েতের আলো, আর এগুলো অনুসরণ করা উচিত। সূরা আল ইমরানের 3 নম্বর আয়াতে দেখলাম কোরআন পূর্বের কিতাবের সত্যায়নকারী। সূরা মাইদার 68 নম্বর আয়াতে লেখা আছে, হে কিতাবীগণ, তাওরাত, ইনজিল ও যাহা তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের প্রতি অবতীর্ণ হইয়াছে, তোমরা তাহা প্রতিষ্ঠিত না করা পর্যন্ত তোমাদের কোনো ভিত্তিই নাই। তারপর সূরা আল ইমরানের 55 নম্বর আয়াতে দেখলাম, হে ঈসা, তোমাকে যারা অনুসরণ করবে তারা কেয়ামতের দিন পর্যন্ত কাফেরদের উপর বিজয়ী থাকবে। এই আয়াত আমাকে অবাক করে দেয়। এটা কিভাবে সম্ভব যে যারা ঈসাকে অনুসরণ করবে তারাই কেয়ামতের দিন পর্যন্ত কাফেরদের উপর বিজয়ী থাকবে? তাহলে কাফের কারা? অবিশ্বাসী কারা?
ঈশার অনুসারীকারা? এই রকম অনেক প্রশ্ন আমার মনের মধ্যে আসা শুরু করে। পরে ওই ঈশাই আমাকে ফাউজি আর্জুনি ও নাবিল কুরুশির বক্তব্যের একটা সিডি দেয়, যেখানে তারা রেফারেন্স দিয়েছে যে পূর্বের কেতাবগুলো কখনো বাতিল হয়নি, আর যেহেতু সেগুলো আল্লাহর কালাম তাই কখনো বাতিল হবে না। এই সব যখন দেখলাম তখন আমার মনের মধ্যে প্রশ্ন আসলো, তাহলে আমি কি কোনো ভুলের মধ্যে আছি? কিছুদিন পর আমি সেই ঈসাই ভাইয়ের বাসায় গিয়ে একটি কিতাবুল মুকদ্দাস পাই এবং নিয়মিত সেটি পড়তে শুরু করি। আমি তখন কিতাবুল মুকদ্দাস নিয়ে অনেক গবেষণা করি। আস্তে আস্তে কিতাবটি আমার চোখ খুলে দেয়। তোমার শত্রুকে মহব্বত করো, যারা তোমাদের উপর জুলুম করে তাদের জন্য মোনাজাত করো। কেউ যদি তোমার ডান গালে চর মারে তাকে অন্য গালেও চর মারতে দিও। রাগ করো না, ঘৃণা করো না, হিংসা করো না। পুরো ইঞ্জিল শরীফে আমি শুধু শান্তির বাণী আর ভালোবাসা পেয়েছি। এত সুন্দর সুন্দর কথা আমি আগে কখনো শুনিনি। সত্যি আমি শান্তির আর বেহেশতের পথ পেয়েছি। ঈশার প্রতি আমার কৃতজ্ঞতার কোনো ভাষা নেই। তিনিই একমাত্র আমাকে সত্যের পথ দেখিয়েছেন।